মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের আদরাতলা মৃত জয়নাল আবেদিনের শেঠ ও বাগবাড়ি গ্রামের আসলাম ওরফে জামাই আসলামের বাড়ি থেকে মোট ৪২ বস্তা কারেন্জাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি দিনব্যাপী গোপন সংবাদের ভিত্তিতে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি ও মুন্সিগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তরের অভিযানে আদরাতলা মৃত জয়নাল আবেদিনের শেঠ গোবিন্দ বাবু ও রাকিবের বাড়ি ও বাগবাড়ি গ্রামের কারেন্জাল ব্যবসায়ী আসলাম ওরফে জামাই আসলামের বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোট ৪২ বস্তা কারেন্জাল জব্দ করে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি। নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফুর রহমান বলেন, অবৈধ কারেন্জাল উৎপাদন ও ব্যবসা বন্ধ করার জন্য আমাদের অভিযান চলমান রয়েছে। অবৈধ কারেন্জালের ফ্যাক্টরিতে জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এবং তার নির্দেশনা মোতাবেক আমরা নৌ পুলিশ অভিযান পরিচালনা করছি। ববিন রেইন অভিযান এখনো চলমান আছে। মোট দুইটা মিলে কাজ সমাপ্তির পর্যায়ে কাজ চলমান, এখন অভিযান চলমান, এখন কাজটা শেষ করি, পরে শেষ না করে বলা যাবে না। আরো সংবাদ আমরা খবর পেলাম যে কারেন্জাল ফ্যাক্টরি যেভাবে চলতেছে, এই হিসেবে খবর পাওয়ার ভিত্তিতে আমরা নৌ পুলিশ এবং আমাদের যৌথভাবে একসাথে আমরা অভিযান পরিচালনা করছি। আপাতত দুইটা ফ্যাক্টরির মাঝে আমরা সুতাসহ কারেন্টজালসহ ফ্যাক্টরি চলমান অবস্থায় পাওয়া গেছে। এই দুইটা মালামালগুলো আটক করা হচ্ছে আর অভিযান চলমান আছে। আরও যদি কোনো নেক্সটে কোনো অভিযানের খবর পাওয়া যায় আমরা সেখানেও অভিযান চালাবো। স্থানীয় এলাকাবাসী বলছেন, সরকার মনোফিলামেন্ট জালকে অবৈধ ঘোষণা করেছে, কিন্তু মুন্সিগঞ্জের জাল ব্যবসায়ীরা ব্যাংকের ঋণ ও জমানো টাকা দিয়ে গড়ে তুলেছে জাল উৎপাদনকারী এই প্রতিষ্ঠানগুলো। অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমান, মুন্সিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শামসুল করিম সহ মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির অন্যান্য সদস্যবৃন্দ। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv।